ফেরাউনের মৃত্যু পৃথিবীবাসীর জন্য একটি দৃষ্টান্ত দেশে এমন একটি বালকের আবির্ভাব হবে যার হাতে আপনার মৃত্যু হবে হাজরত মুসা আলি ইসলাম পৃথিবীতে যেন তা শরীফ আনতে না পারেন এই জন্য বাণী ইসরায়েলের লক্ষ লক্ষ পুত্র সন্তান ফেরাউন হত্যা করেছে যাতে করে আল্লাহর পায় গম্বার হজরত মুসা আলী পৃথিবীতে আসতে না পারে হজরত মুসা আলাহিসামকে পৃথিবীতে আসা থেকে কি বিরত রাখতে পেরেছে ফেরাউন বলে বিরত তো রাখতে পারে নাই যে ফেরাউন মুসা আলী ইসলামকে পৃথিবীতে আসতে দেবে না ওই ফেরাউনের ঘরেই হযরতে মুসা আলী ইসলামকে লালন পালনের ব্যবস্থা করেছে আল্লাহ আল্লাপাক বলছেন কুলিল্লা হুম্মা মালিকাল মূলকি তুতিল আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানিত করি আর যাকে চাই তাকে আমি আল্লাহ অপমানিত করি আমি বেশ কয়েকদিন থেকে একটি গ্রন্থ পড়াশোনা করতেছি আর তার রিব আর তার হিব আদি অন্ত এর মানে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কামত পর্যন্ত পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত যত ঘটনা ঘটেছে যত ঘটছে যত ঘটবে সব কিছুই ইবনু কাশির রহমাতুল্লাহ আলহি ইমাম ইবনু কাশির রহমাতুল্লাহি আলহি এ কিতাবখানা রচনা করেছে প্রথম খণ্ডে ইবনু কাশির রহমাতুল্লাহ আলেহী চমৎকারভাবে বানু ইসরায়েলের কাহিনী ফেরাউনের ধ্বংসের কাহিনী সুন্দরভাবে বর্ণনা করেছেন আল্লাপা কিভাবে একটা জাতিকে সম্মানিত করেন আবার কিভাবে অপমানিত করেন ফেরাউন ছিলেন তৎকালীন সময়ের সুপার পাওয়ার আল্লাহর সঙ্গে বেয়াদুবি করার কারণে ফেরাউন আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন আর ওই ফেরাউনের উপর আল্লাহ পাক দুর্বল জাতি বানি ইসরায়েল আল্লাহ পাক কর্তৃত্ব করেছেন সুবহানাল্লাহ আল্লাহ হাজরত মৌসালাম ফেরাউনের রাজ দরবারে কালিমার দামাত নিয়ে চলে গেলেন ইলা ফেরাউনা ইন্না হু যাও ফেরাউনের রাজ দরবারে কালিমার দাওয়াত নিয়ে যাও ডাক দিয়ে বলে আল্লাহ আমার জহব বাততলা আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না তুমি আমার ভাই হারুনকে নবী বানায় দাও আল্লাহ ডাক দিয়ে বলে ফেসা তুমি রাজ দরবারে যাও দুই ভাই ফেরাউনের রাজ দরবারে চলে গেলেন আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে হজরতে হারুন সালাম কে নবুয়াদ দান করলেন দুই ভাই নবী মুসা আলি ইসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন ফেরাউন বলতেছে তুমি আমার কাছে কোন রবে দাওয়াত দিতে এসেছ আমি নিজেই তো রব আনা রব্য আলা আমার কদাই মিশর ভূখণ্ডের মানুষ ওঠা বসা করে ফেরাউন বলতেছি আক্রমণ করো ঘেরাও করো মোসাকে হত্যা করো তার সাথে সঙ্গী সবাইকে হত্যা করো করোহিত সাগরে চলে গেলেন বলতেছি মূসা ইন্না আমরা ধরা খেয়ে গেলাম হাজরত মোসা কালিমুল্লা ডাক দিয়ে বলেন ভয় আর টেনশন আর চিন্তার কোন কারণ নাই যে রব সমুদ্রের কিনারা পর্যন্ত এনে দিয়েছেন ওই রব বাতিলের হাত থেকে আপনাকে আমাকে সমুদ্র পার করে আল্লাহ তোমার হাতে কি বলে দিবে বলছেন আমার হাতে লাঠি আল্লাহ বলে আঘাত করো আঘাত করা হলো বাণী সরের বারোটি কমের জন্য আল্লাহ প্রশস্ত বারোটি রাস্তা বানিয়ে দিলেন তারা পার হয়ে চলে গেলেন মুসা আলাইসালাম তার সাথী সঙ্গী সবাই চলে গেলেন ফেরাউন পেছন থেকে আসতেছে মনে করতেছে আমার বাবা তৈরি করা রাস্তা মুসা তার সাথী সঙ্গীরা পার হয়ে চলে গেছে আমিও যেতে পারব ফেরাউন যখন দৌহিত সাগরে মাঝামাঝি আল্লাহ পাক বলেন ইন্নামা আমরহু ঈদা আর দশই অন্ন্যা কোলালঘু আল্লাহ বলে পানি রে আমার প্রায় আমার মশার জন্য তুমি দুই খণ্ড হয়েছো আবার একত্রিত হয়ে যাও জোরে জোরে বলিস সব আনন্দ পানি একত্র হয়ে গেল ফেরাউন পানি খায় একবার ওপরে যায় একবার নিচে নেমে যায় ফেরাউন বলতেছে কলা আমান তু আন্না ইলাকা ইল্লাল্লা দিয়ে আমানাত বিহী বানিস রয়ল একটু আগে যে মুসা পার হয়ে চলে গেল ওই মুসা তার সঙ্গী যে রবের প্রতি ইমান হেনেছে আমি ফেরাউন সে রবের প্রতি ইমান হেনে মুসলমান হয়ে গেলাম আল্লাহ বলেন ওয়ান্তা মিনাল মসৃণ তুই কিশেরি মান্দার তুই তো সব চাই বড় সন্ত্রাস আল্লাহ পাক বলছেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিলিন আজ তোমার তাওবা কবুল হবে না সময় তো অবস্থিতি মানুষের তাওবা দুইটি সময়ে কবুল হয় না দুইটি সময় ভালো হওয়ার চেষ্টা করলেও আপনি ভালো হতে পারবেন না তাওবা করলেও তাওবা কবুল হবে না মউতুল গালগরাত মানুষের মৃত্যু যখন একইবারেই সন্নিকটে চলে আসবে সাকারাতুল মাউত মানুষ যখন গর্গর করবে ওই সময় মানুষ যদি তাওবা করে সে সময় তাওবা কবুল হবে না আর দুই নাম্বার আজরাইল মালাকুল মাউত যখন চলে আসবে আপনি ধ্বংস অনিবার্য এই সময় যদি আপনি তাওবা করেন এই সময় তাওবা বা কবুল হবে না ফেরাউন সেই সময় আল্লাহর কাছে তাওবা করেছিল কল আম আন তো ইলাহা ইল্লাল্লাদি আম আনাদ বিহিবানী ইসরায়েল আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম তোমার প্রতি ইমান আনলাম আল্লাহ বলছেন আল্লাহ এতক্ষণই তুমি ইমান আনতেছ তোমাকে আমি আল্লাহ শতাব্দী বছর হায়াত দিয়েছি এরপরেও তুমি আমার প্রতি ইমান আননায় আজ তোমার জন্য সময় দেওয়া হবে না আজ তোমার তাও কবুল কবল করা হবে না ও কুন আলিমান খলফাকা আয়া আজ তোরে শুধু তা নয় তোর লাশটি কোনো করে তোরে স্পর্শ করবে না সমুদ্রে তোরে খাবে না সাড়ে তিন হাজার বছর ফেরাউনের লাশ সমুদ্রে ভেসে ছিল সমুদ্রের ভিতরে ছিল সমুদ্র তার লাশ খায় নাই কোনো মাছ তার স্পর্শ করে নাই আল্লাহ বলছেন লা আয়া পৃথিবীর বাসীর জন্য পৃথিবীর স্বৈরাচারিদের জন্য আমি আল্লাহ তোর নিদর্শন করে রেখে দিলাম ধ্বংসপ্রাপ্ত জাতির ভিতরে এক নাম্বারে আল্লাহ এ ফেরাউন জাতিকে ধ্বংস করেছে এ ফেরাউন এ কমটির ওপরে পাক বানি সলকে কর্তৃত্ব দান করেছে জোরে জোরে বলি বহান আল্লাহ এর মানে সবলের ওপর দুর্বলকে আল্লাপাক কর্তৃত্ব দান করেছেন দুই নম্বরে কম এ সোহাইব হজরত এ সোহাইব আলামকে আল্লাপাক মাদিয়ানবাসীদের জন্য আল্লাহ পাক নবী করে প্রেরণ করেছে আপনি একটা ইমারত বিস্তলা বিল্ডিং তৈরি করলেন ওই বিল্ডিংটা কি আপনি এমনিতেই নষ্ট করবেন করতে চাইবেন কেউ বলেন কেউ করতে চাইবেন না এখন আপনার ওই ইমারত আপনার ওই বিল্ডিংটা যদি সরকারি জমির ওপর যদি নির্মাণ করে থাকেন তাহলে সরকার তো আপনার ওই জমিটা নষ্ট করবে ঠিক কিনা তাহলে আল্লাহ সুবাহ আল্লাপাকের অবাদ যখন হয়েছে কোনো জাতি ওই জাতিকে পাক সমদে ধ্বংস করে দিয়েছেন কমে মাদাই আল্লাহ আমিন বলেন ফালা কমে কূমি ইবাদুল্লাহ মা মিন ইলাহিন গায়র আল্লাহ পাক বলেন আমি আল্লাহ শুআইব আলাইহিস প্রণ কে করেছি মাদিয়ানবাসীদের জন্য মা লাকুম মিন ইলাহিন গায়র আল্লাহ বলছেন কেন আমি আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য শুআইব আলাইহিস প্রণ কে প্রেরণ করেছি এইজন্য প্রেরণ করেছি কালিমা দাওয়াত দিবে তাওহিদের দাওয়াত দিবে ইসলামের দাওয়াত দিবে কালিমার দাওয়াত দিবে মালাকুমিন ইলাহিন গর আর এক ছাড়া কারো এবাদত করবে না এজন্য জন্য আমি আল্লাহ সাইব আলহ ইসলামকে মাদিয়ানবাসীদের জন্য প্রেরণ করেছি সোভান আল্লাহ মাদিয়ানবাসী তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল আল্লাহ পাক তাদেরকে যে ধ্বংস করে দিয়েছেন তাদের অপরাধের ভিতরে বড় একটি অপরাধ তারা ওজনও কম দিত তারা কিসে কম দিত একটু জোরে বলেন তারা ওজনে কম দিত আমাদের ভিতরে এমনও দোকানদার আছে এমনও ব্যবসায়ী আছে তারা ওজনে কম দিতে খুব ভালোবাসেন আপনি একটু ওজনে কম দিয়ে কত বেশি লাভবান হতে পারবেন এজন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহ বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লো মাজা ধ্বংস তাদের জন্য ধ্বংস অনিবার্য তাদের জন্য যারা মাপে ওজনে কম দেন এই জন্য খবরদার যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন ওজনে কম দেবেন না খাদ্যে ভাজাল দেবেন না সোহাইব আল সালামের মাদিয়ানবাসীকে পূর্বে একটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন শুধু ওজনে কম দেওয়ার কারণে এটা ছোটোখাটো অপরাধ নয় আপনার দোকানে একটা খরিদ্দার গিয়েছে কাস্টমার গিয়েছে তাকে আপনি কেন ওজন কম দিবেন এমনও নামাজই আছে টুপি ব্যবহার করে দুইটা একটা ব্যবসা করা টুপি আর একটা নামাজ পড়া টুপি ওজনে কম দিয়েছে ধরা পড়ে গিয়েছে আবার তারা নিচে দিয়েছে চুম্বুক যাতে বোঝা না যায় একদিন এক কাস্টমার ধরে ফেলেছে একটু আগে নামাজ পড়ে আসলা বলে দেখো না আমি টুপি চেঞ্জ করেছি এটা নামাজ পড়ার টুপি এটা ব্যবসা করা টুপি সম্ময় বুঝতে এই জন্য ওজনে কম দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মানুষ সচেতন মানুষ ওজনে কম দেন না খাদ্যে ভেজাল দেন না আমি এটা আশাবাদী মাদিয়ানবাসীকে এই জন্য ধ্বংস করেছিলেন ওজনে কম দেওয়ার কারণে আর খাদ্যে ভেজাল দেওয়ার কারণে তিন নাম্বারে কম ইহর অর্থাৎ আজ জাতি আল্লাহ রব্দুল্লাম বলেন ওয়াইল্লা আ তিন কলায়া আল্লাহ বলছেন আমি আল্লাহ জাতির জন্য হজরত হুদ আলামকে নবী করে প্রেরণ করেছি আমি আল্লাহ কেন প্রাণ করেছি কলায়া কৌ মুল্লা আল্লাহ রে বাজত করবে এক আল্লাহর দাসত্ব করবে এক আল্লাহর গোলামি করবে জমিন আমার কর্তৃত্ব চলবে আমি আল্লাহর কোন মানুষের গোলামি চলতে পারে না কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ বলছেন আমার 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 জমিন পরে খেয়ে মানুষের গোলামি করবে এটা হতে পারে না আল্লাহ বলছেন আমার জমিন আমি তোমাকে রিজিক দিয়েছি আমার গোলামি করবে আমার আবাদত করবে পৃথিবীতে কোনো মানুষের গোলামি চলবে না আল্লাহ সব তালা আজ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন বিশাল বিশাল এমারও তারা নির্মাণ করেছে আল্লাহ সুহান হুয়া তারা বলছে তারা ছিল সুউচ্চ প্রাসাদের অধিকারী পাহাড় কেটে কেটে তারা বিশাল বিশাল প্রাচীর এমারত তারা বিল্ডিং নির্মাণ করতেন আল্লাহ সুহান হুয়া তারা বলছেন আলান্তার কৈ ফফা আল আর বুকা বেহালা তুমি কি বিশাল বিশাল প্রাসাদ নির্মাণকারী ওই জাতিকে তোমরা দেখো নাই যারা পাহাড় কেটে কেটে পাথরে তৈরিকৃত পাহাড় কেটে কেটে বিশাল বিশাল সূর্য প্রাসাদ তারা নির্মাণ করেছিল আমি আল্লাহ সমুলে পুরো আজ জাতিকে ধ্বংস করে দিয়েছি আমার সঙ্গে নাফার মানে আর মূর্তি পুজো করার কারণে আল্লাহ রামি বলেন এই আজ জাতিকে আল্লাপা কিভাবে ধ্বংস করেছেন তারা সেরে মূর্তি পুজো করার কারণে আল্লাহর সঙ্গে করার কারণে আল্লাহ আর আর ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ পাক আজ জাতিকে ধ্বংস করে দিয়েছেন মানুষ এবং পশু পাখিগুলো আল্লাহ আল্লা এত বিশাল প্রচন্ড ঝড় দিয়েছে এত বিশাল বাতাস বায়ু প্রেরণ করেছেন যে বাতাস যে ঘূর্ণিঝড় জ্বর যে জলোচ্ছ্বাসের কারণে মানুষগুলো ওপরে চলে গেল আল্লাহ পাক তাদেরকে আসান মেনে জমিনের সঙ্গে ধ্বংস করে দিয়েছেন আল্লাহর সঙ্গে নাফার মানি করার কারণে আল্লাহ পাক পুর জাতিকে ধ্বংস করে দিয়েছেন সম্মাই উপস্থিতি এজন্য জন্য আল্লাহর সঙ্গে বেয়াদবি করা যাবে না আল্লাহর সঙ্গে সেরে করা যাবে না আল্লাহর সঙ্গে রিদ্রতা সম্পর্ক স্থাপন করা যাবে না এটা তিন নাম্বার চার নাম্বারে কমে লুত আল্লাহ আমি আল্লাহ আমার পায় গম্বার লুত আলি ইসলামকে হেকমাত দিয়েছি প্রজ্ঞা দিয়েছি এলেন দিয়েছি মেদা দিয়েছি একটু জোরে জোরে বলি বহান আল্লাহ আল্লাহ বলছে ওয়ালুতন আতাইনাহু আমি আল্লাহ দান করেছি আতাইনাহু হুকমা ওয়া ইলমা আমি আল্লাহ মেধা দিয়েছি যোগ্যতা দিয়েছি এলেম দিয়েছি সম্মানিত উপস্থিতি হযরতে লুত আলাইহিস সালাম ছিলেন তৎকালীন সময়ের সবচেয়ে বড় বুদ্ধিজীবী আর আপনারা আমার সমাজের বুদ্ধিজীবী কারা স্টকসের ভিতরে বসে ইসলামের দুর্নাম কোরআন হাদিসের দুর্নাম আলেম ওলামাদের যারা বদনাম করতে পারবে ওরা কে দিয়েছে আমরা বুদ্ধিজীবীরা তো বুদ্ধিজীবী নয় ওরা সমাজের সবচেয়ে চাইতে বড় প্রতিবন্ধী কথা বলেন ঠিক কিনা বাবু তাই না হু হুকমা আমি আল্লাহ লুত আর ইসলামের পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে সেই জন্য তারা ছিল সমক্ষমে তাই অভ্যস্ত আজ বর্তমান সমাজে ট্রান্সজেন্ডারের নামে যা চলতেছে ছবি সিনেমাও তৈরি করা হয়েছে আর জাতিকে ধ্বংস করার জন্য আর জাতি কোন দিকে চলে যাচ্ছে সম্মানিত বস্তিদি সচেতন নাগরিক যারা সমস্ত সিনেমা যারা নির্মাণ করেছেন যারা নির্মাতা আছে যারা ছবিতে কাজ করেছেন তাদেরকে আমি বলতে চাই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের ইমান নিয়ে তোমরা খেলা করবে না তোমাদের ব্যবসা এমনিতেই তো মাটির সাথে মিশে গেছে এখন তো আর কেউ সিনেমা হলে সিনেমা দেখতে যায় না কথা বলে ঠিক কিনা সিনেমা হলে কি যাওয়ার প্রয়োজন আছে এখন বলেন মুসলমান সিনেমা হলে যায় না সিনেমা হলগুলো এখন মরুভূমি হয়ে গেছে তারা হাহাকার করতেছে এভাবে যদি ইসলামের সাথে তামাশা করতেই তোমরা থাকো তাহলে তোমাদেরকে বাদাম বিক্রি করে খেতে হবে এর জন্য সাবধান ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের ইমান নিয়ে তোমরা খেলা করবে না মুসলমান যদি একবার জাগ্রত হয় তোমরা তো দেশে থাকতে পারবে না সিনেমা হল যা আছে সবগুলো বয়কট করা হবে ঠিক কিনা সময় হজরত ইসলামের পুরো কম পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন সমকামিতার দায় আমি এক জুমায় বলেছি তারা এত বেশি অপরাধী ছিল তারা আল্লাহর ফেরেশতার তার সাথেও তারা জেনা করতে চেয়েছে এর মানে সমকামিতায় লিপ্ত হতে চেয়েছে এর জন্য আল্লাহ সুবাহান দেহতাল পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ আলী পাঁচ নম্বরে আমুদ জাতি আল্লাহ সুবাহান হুয়া তালা সামুদ জাতির জন্য হজরতে সালিহ আলি ইসালামকে কালিমা দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছে আল্লাহ পাক বলেন ওয়াইলা সামুদা খাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من اله غير الله বলেন আমি আল্লাহ সামুদ জাতির জন্য আখাহুম صالحান তার ভাই হযরতে সালেহ আলাইহিস সালাম কে প্রেরণ করেছে সামুদ জাতি তারা পাহাড়ের ভিতরে বসবাস করত তারা পাহাড়ের ভিতরে বসবাস করত তারা পাহাড় কেটে কেটে তারা ঘর বানাত পাহাড়ের ভিতরে কারুকার্য খচিত সুন্দর করে তারা ঘর বানায় পাহাড়ের ভিতরে তারা পরিবার নিয়ে বসবাস করত। তাদের সমস্ত কার্যক্রম ছিল পাহাড়ের ভিতরে বিশাল বিশাল পাথরের নবী বলে স্বীকৃতি প্রদান করতে পারি আমরা তোমাকে নবী বলে মেনে নিতে পারি আল্লাহ পায়গম্বার বলে মেনে নিতে পারি তুমি যদি আমাদেরকে একটা মহাজা দেখাতে পারো হজরত সালাম বলতেছি কি মহাজিসা তোমরা দেখবে তারা বলল তুমি যদি আমাদেরকে এই পাথরের পাহাড়ের ভিতর থেকে দশ মাসের গর্ভবতী একটা তাজা উষ্টি বের করে দেখাতে পারো তাহলে আমরা তোমাকে নবী বলে স্বীকৃতি প্রদান করব। একটু জোরে জোরে বলিস এটা খুব সহজ মনে হয় নাকি এলাকায় সবাই পারবে নাকি তারা বলতেছে আমরা তোমাকে নবী বলে মেনে নিব তুমি যদি পাহাড়ের ভিতর থেকে দশ মাসের গর্বধারিণী তা যায় একটি উষ্টি বের করে দেখাতে পারো তাহলে তোমাকে নবী বলে মেনে নেব তারা কি করল আল্লাহর কাছে দোয়া করলেন হজরতের সলিহ আলি ইসালাম আল্লাহ সুবাহান হুয়া তালা পাহাড়ের ভিতর থেকে পাথরের পাহাড়ের ভিতর থেকে দশ মাসের গর্ভধারিণী তাজা একটি উষ্টি বের করে আল্লাহ পাক নজির করে দিলেন সুবাহান আল্লাহ তারা তো ইমান আল্লাহ নাম হজরতের সলিহ আসসালাম বলতেছেন তোমরা আমার কাছে একটা নজির দেখতে চেয়েছ আল্লাহ পাকের নজির নিয়ামত তোমাদেরকে অবলোকন করিয়েছি মাসের গর্ব ধারিনি তাজা একটি উষ্টি বের করে নিয়ে এসেছেন আল্লাহ পাকের ওই নিয়ামত আর জাতি ওই উষ্টিকে হত্যা করে ফেললো আল্লাহর কাছে হজরতে সলি আলি ইসলাম দোয়া করলেন আল্লাহ সুবাহ হওয়া তাহলে এত আজাব এত রাগান্বিত হলেন এত গজাব হলেন এত গোসা হলেন আল্লাহ পাক পুরো সামুদ জাতিকে সামলে আল্লাহর একটা নজর একটা নিয়ামতকে ধ্বংস করার কারণে পুরো জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন এটা পাঁচ নাম্বারে ধ্বংসপ্রাপ্ত জাতি ছয় নাম্বারে কমে নু নুয়ালে নুয়াল ইসলামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন আল্লাহ পাক বলে নুয়ালা কদা আর নোহান ইল্লা গাউমিহি আনি আবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ বলেন আমি আল্লাহ নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি ইরাকের Mosul নগরের নামক সম্প্রদায়ের জন্য হযরতে নূহ আলাইহিস বলতে চেয়ে আমি 950 বছর কালিমা দাওয়াত দিলাম আহারা গোপনও দিলাম প্রকাশ্যেও দাওয়াত দিলাম বছর কালিমা দাওয়াত দেওয়ার পরেও মাত্র আশি জন মানুষ কালিমা পরে মুসলমান হয়েছে চল্লিশ জন পুরুষ আর চল্লিশ জন মহিলা আল্লাপা কহিনা দিল করে জানাই দিলেন নুহুরে তোমার ওপর যারা মানে এনেছে নারী এবং পুরুষ তারা ব্যতীত আর একজনও তোমার ওপরই মানানয়ন করবে না আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নুহুরে তোমার ওপর কেউ ইমান আনবে না হজরত নু আল ইসলাম তাদের জন্য দোয়া করলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলে আল্লাহ আমার এ কমকে আমার এই জাতিকে এমনভাবে ধ্বংস করে যাও যাতে করে তোমার সাথে যারা বেয়াদবি করেছে একজনও অবশিষ্ট না থাকে আল্লাহ বলে নৌকা তৈরি করো নৌকা তৈরি করলেন সমাজের যারা বুদ্ধিজীবী তারা হাসি হাসি হাট হাসি তামাশা শুরু করে দিলেন তারা বলতেছে নুহরে মরুভূমি পানি নাই ঝড় নাই বৃষ্টি নাই মেঘের কোনো পূর্বাভাস নাই তুমি এখানে নৌকা তৈরি করতেছ তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি হজরত মুসা ইসলাম, হজরত নূর আলাহিসাল্লাম বলতেছে মাথা আমার নষ্ট হয়েছে না মাথা তোমাদের নষ্ট হয়েছে বুঝবে কিছুদিন পরে প্রতিটি অনুন থেকে প্রতিটি গর্ত থেকে যখন পানি বের হওয়ার তৈরি শুরু হলো আল্লাহ সুবাহান তালা সমূলে পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে মহাপ্লাবন্দি জহর আল ফাসাদ ফিল বারি ওয়াল বাহারি বিমা কাসাবাতাইদিন নাস জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় যত বিপর্যস্ত হয় সব কিছু আপনার আমার দুই হাতের কামায় তুরস্কে উনিশশো সালে যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পের পিছনে আপনারা ম তুরস্কের মানুষ অন্যায় খারাপ জেনা ব্যবিচার হত্যা রাহাজানি মানুষের ধন সম্পাদ আত্মসাত করার মতো এমন কোনো অপরাধ নাই যে অপরাধের সাথে তারা লিপ্ত হয় নাই উনিশশো নিরানব্বই সনের কথা বলছি তারা একটা বিশাল বড় নাইট ক্লাবে তারা আনন্দ করবে উল্লাস করবে আর আল্লাহ করানকে তারা বেঈজ করবে করানের নর্তকীরা নাচানাচি করতেছে পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে মারতেছে আল্লাহ যে করান করেছে দেখি আল্লাহ কিভাবে হেফাজত করে যেন জেনারেলকে বলা নিয়ে আস সিজেরাই নয় আয়াতখানা বের করো নয় আয়াতখানা বের করা হল বলা হলো পর বলো আমি তো পড়তে জানি না উনি বলতে আমার হাতে দাও তাকে কোরআন দেওয়া হলো বলতেছে এখানে লেখা আছে সুরাহিজিরে নয় নাম্বার ১৪ চোদ্দ নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের প্রথম নাম্বার উকু নয় নাম্বার আয়তে আল্লাহ বলছেন ইন্না নাহানু নাজাল্লা জিকির ও ইন্না আল্লাহুল হাফিজ এ কোরআন আল্লাহ নাজিল করেছে আর এ কোরআন আল্লাহ নিজেই হেফাজত করবেন ওই আমনি জেনারেল বলতেছে দেখি কোরআন যদি আল্লাহ নাজিল করে থাকে কোরআন কিভাবে আল্লাহ হেফাজত করবে এটা আমি দেখব কোরআনের পাতাগুলো পৃষ্ঠাগুলো ছেড়ে ছেড়ে নর্তকীদের পায়ের নিচে ছুরি মারতেছে যিনি কোরআন এনে দিয়েছেন আল্লাহু আকবার বলে নাইট ক্লাব থেকে বের হয়ে গেলেন কিছুক্ষণ পরে আল্লাহ সুবাহানুয়া এত বিশাল ভূমিকম্প দিলেন ভূমিকম্পের কারণে তৎকালীন সময়ের প্রায় ভিআইপি সিআইপি যত মানুষ ছিল ওই নাইট ক্লাবের ভিতরে প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানির নিচে তলিয়ে গিয়েছে আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায় না সুবানালা বলার দরকার নাই গত কয়েকদিন থেকে চলতেছে দুবাই বিশাল বড় বন্যা ঠিক আছে না দুবাইয়ে চলতেছে বিশাল বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস পুরো দুবাইটা যে দুবাই আজ থেকে পঞ্চাশ বছর আগে বাংলাদেশের চাইতে বেশি উন্নয়নশীল দেশ ছিল না তারা ঠিকঠাক মতো খেতেও পেত না বিশাল বিশাল ইমারত নির্মাণ করেছে দুবাই তো মানে বুর্জ খলিপে আছে তাই না বিশাল বিশাল বিল্ডিং তৈরি করেছে সম্মাইতে উপস্থিত আল্লাহ বলছেন আমি আল্লাহ বিশাল বিশাল প্রাচীর বিশাল বিশাল ইমারতের বিল্ডিংয়ের সৌন্দর্য প্রাচুর্য আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি তবে তবে আমাকে ভুলে গেলে হবে না ফাসাদ বাহারি বিমা নাস জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় ঘটে সমস্ত বিপর্যয়ের পিছনে মানুষের দুই হাতের কামায় রয়েছে আমরা যখন অন্যায় আমরা যখন পাপ আমরা যখন খারাপ কাজ আমরা যখন যৌনচার অন্যায় অনাচারের ভিতরে মানুষ যখন হয়ে যায় মানুষ যখন আল্লাহকে বেমালুন ভুলে যায় আল্লাহ মানুষকে টেস্ট ওই করার জন্য একটু ভূমিকম্প মাঝে জলোচ্ছ্বাস দিয়ে থাকেন আজ যে দুবাই নির্মাণ করা হয়েছে বিশাল বিশাল বিল্ডিং সূর্য প্রাসাদ নির্মাণ করা হয়েছে পুরোটাই কিন্তু মরুভূমির উপর ঠিক আছে না পুরোটাই মরুভূমির উপর নির্মাণ করা হয়েছে একটা জরিপি বের হয়ে এসেছে প্রায় পঁয়সত্তর বছরে এত বিশাল ভূমিকম্প এত বিশাল বন্যার জলোচ্ছ্বাস তারা দেখে নেয় এটা আল্লাহ গজব নয় ওই দুবাইয়ের মানুষ যখন আল্লাহকে ভুলে গিয়েছে ওই দুবাইয়ের মানুষ যখন নারী নিয়ে মর্ত হয়েছে তারা নাইট ক্লাব তৈরি করেছে আল্লাহর সঙ্গে যখন বেয়াদবি করেছে আল্লাহ সুবাহান হওয়া তালা দুবাইয়ের মানুষকে একবার টেস্ট করার জন্য কি দিয়েছে পুরো দুবাই শহর আজকে পানির নিচে চলে গেছে সমস্ত ফ্লাইটগুলো অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে দুবাই কাতার সৌদি আরব বাহরাইন এমনকি ইন্ডিয়ার সমস্ত এয়ারলাইন্স বন্ধ করে দেওয়া হয়েছে দেখেন এটা আল্লাহ পাকের গজব এজন্য এ সমস্ত আজাব আর গজব থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে এমন কি যে শপিং মলগুলো তৈরি করা হয়েছে ওই শপিং মলের ভিতরে পানি তো ঢুকেছে ঢুকেছে ওই পানির সাথে মাছও ঢুকে গেছে এখন ওই শপিং মলে মাছ মারতে পারে আমি তো আজকে দেখে আসলাম এটা মিথ্যা নয় খবরও প্রকাশিত হয়েছে গাড়িগুলো পানির উপর ভাসতেছে প্লেনগুলো রকেটগুলো এরপরে হেলিকপ্টারগুলো পানির উপর ভাসতেছে হাজার কোটি কোটি টাকার মার্সিডিজ ব্যান্ডের গাড়িগুলো আজ পানির উপর ভাসতেছে কি তুফান আল্লাহ তাদের উপর দিয়েছে বিল্ডিং ওরা বানায় নাই ওরা খুব মজবুত করে বানিয়েছে আল্লাহ পাক বলতেছে আমি দিলাম পূর্বাভাস এরপরও যদি শয়তানের বেয়াদবি তোমরা বন্ধ না করো আমি বিশাল বিশাল বিল্ডিং যারা তোমরা নির্মাণ করেছো সব আমি আল্লাহ পানির নিচে আমি আল্লাহ তলায় দিব এজন্য আল্লাহ পাক বলছেন জহর আল ফাসাদ ও ফিলবার রিওয়াল বাহার জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় বিপর্যস্ত সব কিছুই আপনার আমার দুই হাতের কামায় আমরা অন্যায় করেছি আমরা পাপ করেছি এই জন্য আল্লাহ শুভায় হুয়া তালা আপনাকে আমাকে সে পাপের শাস্তি দিয়েছেন আমরা যদি আবার ভালো হয়ে যাই আমরা যদি মালিকের কাছে তাও করি আল্লাহ আল্লাহর কসম আল্লাহ পাক আবার আপনাকে আমাকে পূর্বের নাই আবার ফিরাইয়ে দেবে পাক ছয়টি ধ্বংসপ্রাপ্ত জাতি পাক তাদেরকে যেভাবে ধ্বংস করেছেন আল্লাহ সুবাহ ধ্বংসের হাত থেকে যে আমাদেরকে হেফাদত করেন সবাই বলি আল্লাহ মামিন